বাংলাদেশের বাজারে ভিভো লঞ্চ করতে যাচ্ছে বি সিরিজের আরো একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো বি20 প্রো। নানা কারণে আলোচনা এবং সমালোচনায় রয়েছে এই ফোনটি। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এর মতো বাজেট লেভেলের মোস্ট পাওয়ারফুল চিপসেট, 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এন্ড 33W ফাস্ট চার্জারের মতো উল্লেখযোগ্য ফিচার। এত সব ব্যাটার স্পেক্সের পরও কেন এত সমালোচনা জানাবো আজকের এই ভিডিওতে, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এন্ড বাংলাদেশে এর লঞ্চিং ডেট, সর্বশেষ জানাবো আমার অভিমত অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো কোনো ফোন আপনার জন্য রয়েছে কিনা। হেই গাইস, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারে ভিভো V20 Pro এর আলোচনা এবং সমালোচনার অনেকাংশে রয়েছে এর ডিজাইন। রিয়ার পার্টের ডিজাইনটুকু যে কারো ভালো লাগবে খুব সহজেই, বিশেষ করে ক্যামেরা সার্কেলের পরিবর্তনটুকু নজরে পড়ার মতো। তবে ভালো লাগেনি এর ফ্রন্ট পার্টটি, ডিসপ্লে টপে থাকছে নজ, যা আমরা সাধারণত ওল্ড মডেলের ফোনগুলোতে দেখতে পেতাম। তবে ভিভো বলছে সিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে গিয়ে তারা নজ বসিয়েছে। যাই হোক, ডিজাইনের বিষয়টি এক একজনের পার্সোনাল ম্যাটার, অনেকের কাছেই হয়তোবা এই ডিজাইনটি ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে। 1.70 গ্রাম ওয়েটের সাথে 7.4 মিলিমিটার থিকনেসের এই ফোনটি একেবারে হালকা এবং পাতলা মনে হবে, যেটি সাধারণত আমরা ভিভোর ফোনগুলোতে দেখতে পেতাম। এবারে চলে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 409 PPI ডেন্সিটি অ্যান্ড HDR10। 409 PPI ডেন্সিটি হয় ডিসপ্লের কন্টেন্টগুলো অনেক বেশি শার্প হবে। আমার মতে ডিসপ্লে সেকশনটা যথেষ্ট ভালো করেছে ভিভো, তবে সুপার অ্যামোলেড দিতে গিয়ে তারা এবার বাদ দিয়েছে 120Hz রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। এবারে চলে আসি ফোনটির হার্ডওয়্যার সেকশনে। অ্যান্ড্রয়েড 10 বেস ফ্যান্টোস 11 রান করবে ফোনটি, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, যেটি 7nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো 610। স্ন্যাপড্রাগন 765G বাজেট লেভেলের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, এতে গেমিং বা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন অসাধারণ। ফোনটি 8x28-এর একটি মাত্র ভেরিয়েন্টটি লঞ্চ করা হবে, যাতে র্যাম থাকছে LPDDR4X এবং রম থাকছে UFS 2.1, যার ফলে ডাটা রিড এবং রাইট হবে অনেক ফাস্ট। এবারে চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে, ভিডিও স্টেবিলাইজেশনের জন্য জাইরো UI সুবিধা থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 44 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর এতেও সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য UI সুবিধাও পেয়ে যাচ্ছেন এখানে। ক্যামেরা সেট আপটি আমার কাছে আর একটু পারফেক্ট হতো যদি এখানে মিনিমাম একটি টেলিফোটো ক্যামেরা প্রোভাইড করা হতো, তারপরও এর ক্যামেরা সেট আপকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না, বিশেষ করে সেলফির জন্য এটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই বাজেটে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4000 mAh ব্যাটারি, সেই সাথে থাকছে 33W একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে, একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0 অ্যান্ড GPS। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 35,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশে আসলে 40 থেকে 42,000 টাকা। আর এটি 12ই অক্টোবর ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আশা করি অক্টোবরের শেষের দিকে হয়তোবা বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে ফোনটি। ভিউয়ার্স, এই হচ্ছে ভিভো V20 Pro এর ফুল স্পেসিফিকেশন। এবার আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। এই ফোনটি যে প্রাইসে লঞ্চ করা হচ্ছে সেম প্রাইস রেঞ্জে এর থেকে বেটার অনেকগুলো ফোন রয়েছে, যেমন আমি Xiaomi Mi Note 10 Lite-এর কথা বলতে পারি, তারপরে বলতে পারি Realme X2 Pro এর কথা, যেগুলোতে প্রায় অনেকটাই এর থেকে বেটার স্পেক্স অফার করা হচ্ছে। এছাড়াও আরও অনেক ফোন রয়েছে এই বাজেটের মধ্যে, সো আপনারা যদি সেই ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করতে পারেন।
ভিউয়ার্স এই হচ্ছে আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল রিভিউ অথবা টপ চার্টে তখন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ